আজ বাবার বাবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তার মানে হচ্ছে দাদার সাথে। যেসব কাজগুলো ছোট ছোট ছেলেমেয়েরা করতে পারে না, আজ এই বাবা দাদা করে দেখাবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, কারণ আমার গার্ডেন হেসে খেলে খুব চমৎকারভাবে বাড়ছে। তো আজকের এই ভিডিও সমস্ত ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি সবার জন্য, যারা গার্ডেন করতে গিয়ে অনেক সমস্যা ফেস করে। যেমন কি আমাদের গাছে, যেমন মরিচ গাছে, বেগুন গাছে, লাউ গাছে বা অন্যান্য যে কোনো সবজির গাছে অনেক ধরনের ছোট ছোট সবুজ পোকা বাসা বাঁধে, ছোট ছোট কালো পিঁপড়া বাসা বাঁধে, মাকড়সা নেট বাসা বাঁধে, মরিচ গাছ এবং বেগুন গাছের পাতাগুলোকে কুকড়ে দেয়, সাইড দিয়ে নৌকার ঢেউয়ের মতো খেয়ে ফেলে। সেই সমস্যার সমাধান আজকের এই ম্যাজিক কীটনাশক। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এর আগে আমার চ্যানেলে আপনারা একটি ম্যাজিক সারের ভিডিও দেখেছেন এবং যা ব্যবহার করে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন, যার বেশ কয়েকটি সফল কমেন্ট আপনারা আমার সাথে শেয়ার করেছেন। আর শুধু তাই নয়, আমি নিজেও এই ম্যাজিক সার দিয়ে অনেক সফলতা পেয়েছি। ঠিক তেমনই এবছর গার্ডেন শুরু করার আগেই আপনাদের সাথে আমি একটি ম্যাজিক কীটনাশক ব্যবহার কীটনাশক শেয়ার করতে যাচ্ছি, ঘরোয়া কীটনাশক, যা হচ্ছে বাবার বাবা। অন্যান্য কীটনাশক যা কাজ করবে না, আজকের এই বাবা অবশ্যই কাজ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে এই কীটনাশকটি বানিয়ে ফেলি, তারপর এটা কিভাবে দিতে হবে, কতদিন পর পর দিতে হবে, কোন পদ্ধতিতে কোন কোন গাছে দিতে পারবেন, সেই বিষয় নিয়ে কথা চলবে। চলুন লেটস স্টার্ট। আজকের ভিডিওর জন্য আমাদের যা লাগবে তা হচ্ছে এমনই একটি স্প্রে বটল। আপনাদের কাছে যেমন থাকে তেমন নিতে পারেন। আজ আমি যে পরিমাণে আপনাদের দেখাচ্ছি তা হচ্ছে 1 লিটার। এখানে আমি পুরোপুরি মেজারমেন্টের 1 লিটার নর্মাল ট্যাপ ওয়াটার নিয়েছি। এই সাথে যদি আপনারা শীতে ব্যবহার করেন, কুসুম গরম পানি নেবেন, আর এখন আপনারা নর্মাল ট্যাপ ওয়াটার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এখন এই ট্যাপ ওয়াটার নিয়েছি যে বটলে, সবার শুরুতে এখানে আমি 1 লিটারে 1 চামচ, আমি এই যে চামচগুলো নিয়েছি এতে করে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, 1 চামচের থেকে আমি কিছুটা কম অ্যাপসম সল্ট দিচ্ছি। কারণ আমি যে গাছে আজ ব্যবহার করব সেই মাটিতে আজ থেকে 20 দিন আগেই আমি অ্যাপসম সল্ট ব্যবহার করে সেই মাটিটি প্রসেস করেছি, যে কারণে আদারওয়াইজ 1 লিটার পানিতে 1 টিস্পুন অ্যাপসম সল্ট আপনারা ব্যবহার করবেন। এটি খাবার লবণ নয়, অ্যাপসম সল্ট। শুরুতে আমি এই যে এটি দিয়ে দিচ্ছি, পাশে নিশ্চয়ই আমার আমেনার সারেগামা পা শুনতে পাচ্ছেন, সো তার জন্য দুঃখিত আছি। এরপর ব্যবহার করব আমি মেজারমেন্ট, যে স্পুনগুলো থাকে সেই স্পুনের 1 টিস্পুন মরিচের গুঁড়ো। আমি সরাসরি একেবারে পট সামনে নিয়েছি, স্পুন সামনে নিয়েছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ বরাবরই আপনারা জিজ্ঞেস করেন যে আপু পরিমাণটা যদি একটু বলতেন, পরিমাণটি যদি একটু বলতেন। এই যে দেখুন, আর মরিচের পাউডারটি হতে হবে খুবই মারাত্মক ঝাল, তবেই না কাজ করবে। এই যে এখন এই 1 টিস্পুন মরিচের পাউডারও আমি দিয়ে দিচ্ছি এই যে এই বটলে। এরপর আমরা নিব হচ্ছে 1 টিস্পুন হলুদের পাউডার। আরও একটি কথা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই যে মরিচ আর হলুদের পাউডার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাবার মরিচ এবং হলুদের পাউডার, সো মেক শিওর যা দিয়ে আমরা রান্নাবান্না করি। তো এই যে এখন আমি 1 টিস্পুন হলুদের পাউডারও দিয়ে দিচ্ছি। এরপর যে জিনিসটি আসে তা হচ্ছে আমরা যে কাপড় চোপড় ওয়াশ করি সেই লিকুইড, যে কোনো ধরনের ডিটারজেন্ট আপনারা নিতে পারেন। আমি বরাবরই আমার কাপড় ওয়াশ করার জন্য জেলটি ব্যবহার করি, নন বায়ো জেল। আপনারা যে কোনো লিকুইড ব্যবহার করতে পারবেন, নন বায়ো, বায়ো, লিকুইড, ডাজেন্ট ম্যাটার, সেটা পাউডার ভার্সনেও হতে পারে, কোনো সমস্যা নেই। জেল হতে হবে, পাউডার ভার্সন হতে হবে এমন কিছুই না, শুধু কাপড় ধোয়ার ডিটারজেন্ট হলেই হলো।
তো চলুন এখন এইটা আমরা কতটুকু দিব। আগে আমি এই যে মুখটুকু খুলে নেই যেহেতু এটা নিচের দিক থেকে, এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আমি কতটুকু পরিমাণ দেব। এই যে এখান থেকে আমি 1 টিস্পুন পরিমাণ, শুধু আপনারা একটু লক্ষ্য করুন, এই যে আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি, এই যে ব্যাস এইটুকুই, এর থেকে বেশির আর কোনো প্রয়োজন নেই। এরপর এই যে বোতলের যে মুখটি আছে স্প্রে নজলটি, আমি মুখটি বন্ধ করে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে, খুবই ভালো করে এটাকে শেক করে নিতে হবে, খুবই ভালো মানে খুবই 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 ভালো। হলুদের পাউডার, মরিচের পাউডার, অ্যাপসম সল্ট এবং ডিটারজেন্ট যেন খুবই ভালো করে অ্যাবসর্ব হয়ে যায়। এই তো আজ আমি ব্যবহার করব আমার সবুজ এবং কালো বেগুনের গায়ে, বেগুন তো নয়, সবুজ এবং কালো বেগুন গাছে। এই যে দেখতে পাচ্ছেন সতেজ সতেজ যে আমার গাছগুলো, এই গাছগুলো আমি কিভাবে বানিয়েছি, এই যে ম্যাজিক কীটনাশক, এই যে ম্যাজিক কীটনাশক, এই সারটি দিয়ে। এটি তো সার নয়, এটি হচ্ছে ম্যাজিক কীটনাশক যা একেবারে কীটকে ভেতর থেকে উপড়ে ফেলে। তো এখন এই যে দেখুন পাম্পারটি, যাদের কাছে এমন পাম্পার আছে এমন পাম্প করে নিতে হবে। এরপর সরাসরি এই যে দেখুন আমরা বেগুনের গায়ে, ঠিক আমাকে যেভাবে দেখছেন আপনারা ঠিক সেভাবে করে আমরা স্প্রে করে নেব। এটার আসলে কোনো নিয়ম নেই যে এভাবে দিতে হবে সেভাবে দিতে হবে, শুধু এই যে দেখুন এভাবে করে সবগুলো বেগুন গাছে আপনারা স্প্রে করে দেবেন, ব্যাস এটার আর কোনো কিন্তু সিস্টেম নেই। এই যে দেখুন আমি শুধু স্প্রে করে দিচ্ছি সবগুলো বেগুনের গাছে। তো যেহেতু পাম্পার, তাই আপনাদেরকে একটু পাম্প করে নিতে হবে, ব্যাস যত দূর আপনার বেগুন গাছে চোখ যাচ্ছে ঠিক তত দূর এভাবে দিয়ে দিতে হবে। এই যে দেখুন বেশ দেখলেন তো আপনারা যে কিভাবে আমি বেগুন গাছে এটা স্প্রে করলাম। এই যে আমার ম্যাজিক কীটনাশক ম্যাজিকের মতনই কাজ করে। অনেক সময় দেখা যায় মরিচ গাছ বেগুন গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, তখন আপনারা অনেক ধরনের বাক কিলার ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কাজ করে না। আসলে একটি জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কিছু যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু আর সেটা সারানো যায় না, তখন সেই পাতাটি ছিঁড়ে একটু দূরে মাটি গর্ত করে রেখে দিতে হয় বা একটু খুব বেশি দূরে ফেলতে হয় নিজের বাড়ির আঙ্গিনায় ছাড়া। কিন্তু আমি যেভাবে আমার গাছের যত্ন করি, আমি কিন্তু শুরু থেকেই যখন ছোট পট থেকে একটু বড় সাইজের পটে গাছপালাগুলো লাগাই ঠিক তখনই আমি এই ধরনের কীটনাশক ব্যবহার করি, যেন কোনো পোকা মাকড় বা কীটনাশক বা পাতা কোঁকড়ানো এই ধরনের সমস্যাগুলো ফেস করতে না হয়। এই জন্যই আগে থেকে আপনারা এই জিনিসগুলো দিবেন যেন গাছ সুরক্ষিত থাকে। আর হ্যাঁ, যদি কোনো গাছে ছোট ছোট সবুজ বা কালো পিঁপড়া বা সবুজ পোকা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই যে আমি ম্যাজিক কীটনাশকটি আপনাদের সাথে শেয়ার করলাম, এটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। লাইক সাপোজ এক্সাম্পল, আপনারা আজকে ফ্রাইডে স্প্রে করলেন, আবার যে কাজটি করবেন আপনারা টিউজডেতে আবার করবেন, শুক্রবার আর মঙ্গলবার, আপনারা সপ্তাহে 2 দিন এই স্প্রেটি ব্যবহার করবেন। আর গাছ যদি ভালো গাছে দেন তবে সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। যে কোনো গাছ, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ, টমেটো, শিম, যে কোনো গাছে আপনারা এই ম্যাজিক কীটনাশকটি ব্যবহার করে ম্যাজিকের মতনই কাজ পাবেন। এর আগে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপু অ্যাপসম সল্ট কী, আমরা কোথায় পাবো। এই ভিডিওতে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, অ্যাপসম সল্ট কোনো খাবারের সল্ট নয়, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যা যে কোনো ফার্মাসি বা গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। আমি এই যে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন, এই হচ্ছে অ্যাপসম সল্ট। আচ্ছা আমি আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই হচ্ছে অ্যাপসম সল্ট। আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এই অ্যাপসম সল্টই আপনাদের গাছকে অনেক সুরক্ষিত রাখবে। তো অ্যাপসম সল্টের পর এরপর আসছে হচ্ছে আমি যে ডিটারজেন্ট ব্যবহার করেছি। যারা ডিটারজেন্ট দিতে চান না বা বাসায় নেই, আপনাদের ইমিডিয়েটলি এই কীটনাশকটি বানাতে হবে, আপনারা অনায়াসে আমরা যে থালা বাসন ক্লিন করি যে লিকুইড, সেটা এই ড্রপস, আই মিন 8 ড্রপস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। নট মোর দেন 8 ড্রপস, লেস দেন 8 অ্যান্ড 8 ড্রপস। 8 ড্রপসের উপরে করবেন না, চাইলে 8 ড্রপস থেকেও কিছুটা কম করতে পারবেন, 6, 7 অ্যান্ড 8, বাট 8 ইজ পারফেক্ট, কারণ আমি অলওয়েজ 8 ব্যবহার করি। আমি যখনই ওইটা ব্যবহার করি 8 ড্রপসই করি, খুব কাজ করে। এই হচ্ছে কথা যে আপনারা ডিটারজেন্টের পরিবর্তে লিকুইডে ব্যবহার করতে পারবেন, থালা বাসন ধোয়ার যে লিকুইডগুলো, এক। আর মাস্ট বি মরিচের পাউডার, ডিটারজেন্ট, অ্যাপসম সল্ট ব্যবহার করতেই হবে। হলুদের পাউডার আপনারা স্কিপ করতে পারেন, এটা আমি ব্যবহার করি মাসে একবার, কারণ আমাদের যেমন জ্বর হয়, ঠান্ডা হয় এবং শরীরের গা হাত পা ব্যথা করে, গাছেরও ঠিক তেমন হয়। এরা স্ট্রেসে আসে, কারণ এরা কিন্তু সব থেকে বেশি ওয়েদার ফেস করে। এরা কিন্তু রোদ পাচ্ছে, ঠান্ডা পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, অনেক ধরনের ওয়েদার এরা ফেস করে, আমরা কিন্তু তা না। আমরা কিন্তু ঘরে থেকেও জ্বর, ঠান্ডা, গা ব্যথা এসব ওসবে ভুগি। তো এরা যেহেতু অনেক বেশি পরিবেশ এবং অনেক বেশি আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়াতে চায়, তাই এদের জন্য এই হলুদের পাউডার খুব কাজ করে। আমাদের হাত পা কেটে গেলে দুধের সাথে মিশিয়ে যেমন হলুদের পাউডার খেলে খুব সহজে শুকিয়ে যায়, গাছপালা স্ট্রেসে আসলে তাদের জন্য এটা খুব বেশি কাজ করে। আশা রাখবো আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলস সব পেয়ে গেছেন। বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটি, প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পেজটি ফলো করে সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না। আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিপ ওয়াচিং মাই চ্যানেল, পরবর্তী কোনো ইউনিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।